হ্যালো ফ্রেন্ডস, সীমাস ওয়ার্ল্ডে তোমাদের স্বাগত। আজ আমি ইলিশ ভাপা করব জিরে বাটা দিয়ে। তোমরা তো সবসময় সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ ভাপা ঝোল ইত্যাদি খাও, জিরে বাটা দিয়ে একবার ইলিশ মাছ ভাপা খেলে বুঝতে পারবে তার স্বাদ কতখানি। তাছাড়া সর্ষে নারকেল এগুলো অনেকেই সহ্য করতে পারে না, তাই জিরে বাটা দিয়ে একবার ট্রাই করবে, আশা করি প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। তো চলো আমরা দেখে নিই কীভাবে জিরে বাটা দিয়ে আমি ইলিশ মাছ ভাপা করছি। এখানে আমি 8 পিস ইলিশ মাছ নিয়েছি, তার সঙ্গে আমি মাথাগুলো দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি আমি 2 চামচ টক দই। এটা আমি বাজারের চলতি টক দইটাই ব্যবহার করেছি, তাতে ঘনত্বটা অনেক বেশি থাকে, যেটা বাড়িতে থাকা দইয়ের মধ্যে থাকে না। দিয়ে দিলাম এইরকম 2 চামচ জিরে বাটা। এই জিরেটাকে আমি বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, তার সঙ্গে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছি খুব মিহি করে। জিরে বাটাটা অবশ্যই খুব মিহি হতে হবে, তা না হলে কিন্তু এর ভালো লাগবে না খেতে। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। এই সর্ষের তেল ঠিক মতো না দিলে কিন্তু ইলিশ মাছ ভাপার টেস্ট আসে না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা তোমরা অবশ্যই নিজেদের পরিমাণ অনুযায়ী দেবে। সেই সঙ্গে দিয়ে দিলাম একটু হলুদ। দিয়ে দিলাম 2-4 চানা চিনি। এই 2-4 দানা চিনি না দিলে কিন্তু স্বাদের ঠিক ব্যালেন্সটা আসে না। এবার আমি এতে দিয়ে দেব 4-5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা 4টে আমি দিয়ে দিলাম। এবার আমি মাছটাকে খুব ভালো করে মেখে অন্তত 10 মিনিট এটাকে আমি ম্যারিনেট করে রেখে দেব। খুব ভালো করে মেখে আমি 10 মিনিট একে ম্যারিনেশনের জন্য ছেড়ে দেব। মোটামুটি 10 মিনিট আমার হয়ে গেছে। এবার আমি একটা ননস্টিকির কড়াই নিয়েছি, তাতে দেখো 2টো কলা পাতা খুব সুন্দর করে আমি এতে বিছিয়ে দিয়েছি। তোমরা একে পাতুরিও বলতে পারো, আবার ভাপাও বলতে পারো। কলা পাতাটা বিছিয়ে এবার আমি মাছগুলোকে খুব সুন্দরভাবে এর মধ্যে বিছিয়ে দেব। একটু ছড়ানো পাত্র হলে খুব ভালো হয়, তাতে মাছগুলো কেউ কারো গায়ে লাগবে না। মাথাগুলো ওতে আমি দিয়ে দিয়েছি, মাথাগুলো অত্যন্ত সুস্বাদু লাগে খেতে, দেখবে তোমরা। এবার আমি সমস্ত মশলার মিশ্রণটাকে এই মাছগুলোর উপরে দিয়ে দিলাম। এই পাতুরিটা বা ভাপাটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, তোমরা সেই বুঝে ঝালটা দেবে। ঝালটা বেশি না হলে বেশ টেস্টটা খোলে না। আমি এখানে একটু শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করছি, তাতে করে আমার একটা গার্নিশিংয়েরও কাজ করবে। প্লাস কাঁচা লঙ্কাগুলো যদি ঝাল না হয় তবে ঝালেরও কাজ করবে। এবার আমি আরেকটি কলা পাতার সাহায্যে পুরো মিশ্রণটাকে ভালো করে ঢেকে দেব। তারপর আমি ঢাকা দিয়ে এটাকে মোটামুটি 4 মিনিট মতো রান্না করব। প্রথমে 2 মিনিট আমি গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রাখব, তারপরে লো টু মিডিয়ামে রাখব। 4 মিনিট মতো করে আমি দেখে নেব এর পজিশন, সেই অনুযায়ী আমি আবার ওকে আরেকটু সময়ের জন্য দেব। তোমরা চাইলে মাইক্রোওভেনেও এটা করতে পারো।
একই রকম ভাবে একটা পাত্রের মধ্যে সমস্ত দিয়ে মাইক্রোওভেনে তোমরা প্রথমে 4 মিনিট কিংবা 5 মিনিট দেবে। অবশ্য ভলিউমটা দেখে নিও মাইক্রোওভেনে কতটা আছে, মিডিয়ামে দিয়ে রেখে দিয়ে করা ভালো, তারপর নামিয়ে আবার দেখবে। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করনি, নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার রেসিপি ভালো লাগলে তাতে লাইক দিও, কমেন্টস করো, শেয়ার করতে ভুলো না। তো এখন আমি এটাকে একটু সেদ্ধ হতে দিলাম, মোটামুটি 4 মিনিট পর্যন্ত আমি এটাকে সেদ্ধ করলাম। এবার দেখে নিচ্ছি কতটুকু হলো। দেখো অনেকটাই প্রায় হয়ে এসেছে, আরও একটু সময় এটাকে আমি দেব, আরও মিনিট চারেক আমি এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে বসিয়ে রেখে দেব। খুবই ভালো খেতে হয়, তোমরা একবার চেষ্টা করে দেখো। মাছটাকে আরও একটু সময় আমি ঢাকা দিয়ে বসিয়ে দিলাম, মোটামুটি 3-4 মিনিট পর্যন্ত। মোটামুটি 4 মিনিট বাদে আমি ফিরে এলাম। তো দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমার ইলিশ পাতুরি বা ইলিশ মাছের জিরে ভাপা। খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়, খুবই ভালো লাগে। আর এই কলা পাতা দেওয়ার জন্য খুব সুন্দর একটা সেন্ট হয়, ইলিশ মাছের সঙ্গে কলা পাতার গন্ধটা খুব ভালো যায়। আমাদের প্রত্যেকের ব্যস্ত জীবনে আলাদা আলাদা করে হয়তো কলা পাতায় করে পাতুরি করা সম্ভব নাও হতে পারে। তোমরা যদি সর্ষে দিয়েও এইভাবে ঠিক কলা পাতা পেতে করার মধ্যে নিয়ে করো, তাতেও কিন্তু খুবই ভালো খেতে হবে। তো বন্ধুরা, একবার আশা করি নিশ্চয়ই ট্রাই করবে। আর আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ।